আসসালামু আলাইকুম। হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। নটকাতার পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং আজকে টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আবার আমরা শুরু করতে যাচ্ছি প্রথম শ্রেণীর গণিত। এ পর্যায়ে আমরা শিখব চতুর্থ অধ্যায়, জোড় করা। চলো এখন আমরা দেখি আমাদের পাঠ্য বইতে কী আছে। অধ্যায় চার, জোড়ায় সাজানো। ছবি দেখে জিনিসগুলো দুইটি করে নিয়ে জোড়া করো। চলো এখন আমরা আমাদের ছবিতে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি কাঠ বেড়ালি আছে এখানে, এ একটি দুইটি, অর্থাৎ এ দুটো মিলে এক জোড়া হবে। তাহলে এটাকে যদি আমরা জোড়া আকারে দেখাই তাহলে হলো এই দুটি মিলে এক জোড়া, অর্থাৎ দুইটিতে এক জোড়া। এখানে আছে একটি, দুইটি, তিনটি, তাহলে আমরা এই দুইটিকে নিয়ে আরেক জোড়া মিলিয়ে দেখি। তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে কাঠ বিড়ালি হলো দুই জোড়া, কিন্তু আরেকটি আছে, এটি হলো বেজোড়। এখানে দেখতে পাচ্ছি যে সাইকেল চালক আছে একজন, দুইজন, তিনজন, চারজন। তাহলে আমরা এখন দুইজন করে নিয়ে জোড়া সাজাই, এই দুইজন মিলে হলো এক জোড়া, আর এই দুইজন মিলে হলো আরেক জোড়া। অর্থাৎ এখানে সাইকেল ও সাইকেল চালক হলো দুই জোড়া, দুই জোড়া হলো চারটি, এক, দুই, তিন, চার, আর এক জোড়ার মধ্যে হলো দুইটি, এক, দুই, এখানেও এক, দুই, অর্থাৎ সাইকেল চালক হলো দুই জোড়া। এখন আমরা দেখি যে এখানে বিড়াল আছে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তাহলে এগুলোকে যদি আমরা জোড়া আকারে সাজাই তাহলে এই দুইটি নিয়ে হলো এক জোড়া, আর এই দুইটি নিয়ে যদি সাজাই তাহলে এই দুইটি হলো এক জোড়া, আর এখানে আরও দুইটি বিড়াল আছে, এই দুইটি নিয়ে হলো আরও এক জোড়া। তাহলে বিড়াল হচ্ছে কয় জোড়া? এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া। এখন আমরা দেখি এখানে কবুতর আছে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। তাহলে এখানে কবুতর আছে দেখা যাচ্ছে যে আটটি, তাহলে এদেরকে আমরা জোড়ায় মিল করি, এই দুটি কবুতর নিয়ে হলো এক জোড়া। এরপরে আমরা যদি এই দুটি নিয়ে আরেক জোড়া সাজাই তাহলে এ হলো আর এক জোড়া। এরপরে এখানে আছে এই দুইটি নিব, এ হলো আরেক জোড়া। এরপরে এই দুইটি নিয়ে যদি সাজাই এ হলো আরও এক জোড়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কবুতর আছে এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া। ছোট্ট বন্ধুরা এবার আমরা দেখি যে এখানে কয়টি প্রজাপতি আছে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। তাহলে এখানেও যদি আমরা জোড়ায় সাজাই তাহলে এই দুইটি নিয়ে হলো এক জোড়া, আর এই দুইটি নিয়ে হলো আরও এক জোড়া। এরপরে যদি আমরা সাজাই এই দুইটি নিয়ে আরও এক জোড়া, তাহলে দেখা যাচ্ছে যে প্রজাপতি হলো এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, কিন্তু এখানে একটি অতিরিক্ত আছে, অর্থাৎ এটি হলো বেজোড়। এখানে ফুল দেখতে পাচ্ছি, এখানে এই দুইটি ফুল নিয়ে হলো এক জোড়া। এরপরে ফুলটি এবং এটি, এই দুইটি নিয়ে হলো এক জোড়া। এরপরে এই দুইটি নিয়ে হলো আরও এক জোড়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফুল আছে এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, কিন্তু এই পাশে আরও এক, দুই, তিন, চার, চারটি ফুল আছে। এদেরকে যদি আমরা জোড়ায় সাজাই তাহলে এখানে হলো দুইটি, অর্থাৎ এক, দুই, এক জোড়া, আর এখানে হলো আরও দুইটি, অর্থাৎ এক জোড়া। তাহলে
আমরা দেখতে পাচ্ছি যে সাদা রঙের ফুল এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া, পাঁচ জোড়া। ছোট্ট বন্ধুরা, এইভাবে আমরা জোড়া জোড়া মিলিয়ে দেখব। চলো এখন আবার আমরা অন্যভাবে দেখি। ছোট্ট বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো তারা আছে এবং এখানে কতগুলো গোলক আছে লাল ও সবুজ বর্ণের। এখন আমরা এগুলোর মধ্যে জোড়া জোড়ায় মিল করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক, দুই, তিন, চার, চারটি তারা আছে। আমরা যদি এখানে দুইটিকে একত্র করি তাহলে হবে এক জোড়া, অর্থাৎ এ হলো এক জোড়া তারা। আবার যদি এই দুইটিকে একত্র করি তাহলে এটা হবে এক জোড়া, অর্থাৎ এখানে তারা হলো দুই জোড়া। এক জোড়া, দুই জোড়া, এক জোড়া হলো এক দুই, অর্থাৎ দুইটি, আর এখানে হলো এক দুই দুইটি, তাহলে দুই জোড়া হলো এক দুই তিন চার, চারটি। ঠিক একইভাবে আমরা যদি এখানে দেখি, এখানে হলো এক জোড়া, এরপরে এখানে দেখি এখানে হলো এক জোড়া কিন্তু আরও একটি আছে, অর্থাৎ এটি বিজোড়। তাহলে এখানে হলো এক জোড়া, এখানে হলো এক জোড়া, তার মানে এখানে তারা হলো দুই জোড়া আর একটি, অর্থাৎ মোট পাঁচটি, এক দুই তিন চার পাঁচ। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো তারা আছে, দেখি এখানে কয় জোড়া হয়। এ হলো এক জোড়া, এরপরে এ হলো আরও এক জোড়া, অর্থাৎ এ হলো দুই জোড়া, এ হলো তিন জোড়া, আর এ হলো এক জোড়া, চার জোড়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া। তাহলে চার জোড়ায় কয়টি হয়? এক দুই, অর্থাৎ এক জোড়া দুইটি, তারপরে হলো আরও এক জোড়া, এক দুই, অর্থাৎ এখানে দুইটি, এখানে দুইটি। তাহলে আমরা গুনে দেখি কয়টি হয়, এক দুই তিন চার, তাহলে দুই জোড়ায় হলো চারটি, তিন জোড়ায় হলো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি, চার জোড়ায় হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, অর্থাৎ চার জোড়ায় আটটি। এখন নিচে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো গোলক আছে, এগুলোকে আমরা জোড়ায় জোড়ায় আবদ্ধ করি। তাহলে দেখি এখানে হলো এক জোড়া, অর্থাৎ দুইটি, এরপরে এখানে হলো এক জোড়া, এখানে দুইটি, এরপরে আরও দুইটি যদি আমরা সাজাই এখানে, এটা হলো এখানে দুইটি, অর্থাৎ এখানে এক জোড়া, এরপরে আরও দুইটি নিলে এটা হলো আরও এক জোড়া, এখানে আর দুইটি আছে, অর্থাৎ এখানে হলো এক জোড়া। তাহলে মোট হচ্ছে এখানে এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া, পাঁচ জোড়া। পাঁচ জোড়ায় কয়েকটি হয় আমরা একটু গুনে দেখি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, তাহলে পাঁচ জোড়া সমান দশটি। আবার আমরা গুনে দেখি এখানে কয়টি হলো, এখানে হলো এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া, পাঁচ জোড়া। এবং সংখ্যায় যদি গুনি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, তাহলে বন্ধুরা আমরা দেখতে পেলাম যে পাঁচ জোড়া সমান দশটি। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইলো।